তো আমরা যদি দেখি এই যে ফিক্সাসের শিডিউলটা কিভাবে করতে হয় কেন করতে হয় এবং কেন এটা ইম্পর্টেন্ট হ্যাঁ এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এটি যেহেতু দুইটা আইটেম নিয়ে আজকে কাজ করব একটা হচ্ছে আপনার ইপিএস ক্যালকুলেশন আরেকটা বিষয়ে বিষয় দেখব হচ্ছে আমরা ফিক্সড অ্যাসেটের যে শিডিউলটা কিভাবে করে তো আমি যদি ব্যালেন্স শিটে আমরা যেভাবে এই ক্লাসটা করছিলাম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন নিয়ে আমরা আইএফআরএস এর সঙ্গে একটা স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কমপ্লাই করে বুঝে বুঝে পড়ছিলাম যেমন আজকের যে টপিকসটা সেটি হচ্ছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট এটি হচ্ছে আইএস সিক্সটিন এর সমস্ত কিছু কভার করা আছে সো আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমরা যদি দেখি তাহলে এখানে হচ্ছে নোট ফোরে তো নোট ফোরে আগে একটা জিনিস খেয়াল করেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দুটো বছরের হচ্ছে আপনার হচ্ছে দুটো বছরের হচ্ছে স্টেটমেন্ট আছে জুন জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে রিয়েস্টেটেড কথাটা বলা আছে হ্যাঁ আর তার আগের বছর অর্থাৎ দুই হাজার জুলাই এক নিয়ে বলা আছে এটাও রিয়েস্টেটেড করা আমাকে কেউ একজন যারা আমার এই ক্লাসটা নেক্সট ক্লাসে আমরা দেখবো কিন্তু তার আগে আমাকে বলেন আমাকে যারা নিয়মিত ফলো করেন আমাদের হচ্ছে ইউটিউবে তারা দেখবেন যে এই জিনিসটা হচ্ছে একটা অন্যতম আইএস এবং আমি অনেকবার বেশ কিছু ক্লাসে এটা দেখিয়েছি তো আগের থেকে কেউ যদি দেখা থাকে এটা আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দিব বাট আপাতত বলেন তো আমরা আজকে পড়বো কিন্তু প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট কিন্তু যেহেতু ব্যালেন্স শিট খুলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জুন জুন তেইশের সঙ্গে জুন বাইশের কম্পেয়ার কম্প্যারিজনের সময় এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েস্টেটেড লেখা এবং আরেকটা কলাম অ্যাড করে থ্রি কলাম ব্যালেন্স শিট করা এটা কারণটা কি কেউ বলতে পারবেন হিরোর এর কারণে কোনো চ্যালেঞ্জ অডিট রিপোর্ট ওকে আপনি অনেকটাই কাছাকাছি চলে গেছেন বলেন প্লিজ বলুন স্যার অথবা ডেপ্রিসিয়েশন পলিসিতে কোনো চেঞ্জ আসছে আচ্ছা এখানে আসলে আমরা নেক্সট দিনে পড়ব বাট Quickly একটু বলে দেই যেহেতু ব্যালেন্স শীট কোলে তিন কলাম পে আমি জিনিসটা আপনাদেরকে বলছি সেটি হচ্ছে যে আইএস 8 অনুযায়ী যেটা হচ্ছে আইএস 8 এর কনটেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি অ্যাকাউন্টিং চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরোর এখানে আমরা অ্যাকাউন্টিং পলিসি যদি ভলেন্টারিলি আমরা কেউ চেঞ্জ করি অর্থাৎ আমি আগে করতাম ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা ইনভেন্ট্রি দেখেছিলাম এর দুই দুই ক্লাস আগে আমরা দেখেছিলাম যখন কস্ট অফ গুডসোল পড়েছি তখন আমরা আইএস টু পড়েছি ওখানে বলেছিলাম আমরা ব্যবসা শুরু করে কোনো কারণে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডটা ইউজ করছি পলিসি অ্যাজ অ্যাকাউন্টিং পলিসি যে আমাদের ইনভেন্ট্রি পলিসিটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এখন কোন কারণে এটা আমি চেঞ্জ করলাম পরবর্তীকালে এটা আমি করলাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ এই যে পলিসি চেঞ্জ করতে হলে যদি ভলেন্টারিলি করেন তাহলে আপনাকে এরকম থ্রি কলাম করে এই কারেন্ট ইয়ারের সাথে দুটো রিয়েস্টেটেড ফিগার কম্পেয়ার করে দেখাতে হয় এটা আমরা আইএস এইটে পড়ব এছাড়া যদি কখনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয় আইএফআরএস ফ্রেমওয়ার্ক কারণে যেমন এক সময় ছিল আপনার লিজ অ্যাকাউন্টিং লিজ আমরা যে ভাড়া নেই বিভিন্ন অ্যাসেট লিজ অ্যাকাউন্টিং এ দুইটা ছিল একটা হচ্ছে অপারেটিং লিজ আর একটা ক্যাপিটাল লিজ দুটোই অ্যালাউড ছিল যদিও এটা নিয়ে কিছুটা বিতর্কিত ছিল যে অপারেটিং লিজ করলে কিছু কিছু অফ ব্যালেন্স শিট রেকর্ড হয় এটা আমরা আইএস সিক্সটিন যখন আর আইএফআরএস সিক্সটিন তখন দেখবো আপাতত এটুকু বলি যে ওই অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করে যখন আই এফ সেভেন্টিন ছিল লিজ সেটা যখন চেঞ্জ হয়ে আসলো আইএফআর সিক্সটিন তখন বলা হলো যে নো মোর অপারেটিং লিজ ইজ পারমিজেবল অর্থাৎ কোনো অপারেটিং লিজ থাকবে না সিমিলারলি আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে এক সময় আমি ওই যে ক্লাসটা মনে করেছিলাম সাড়ে আটটায় এই জন্য আটটা বিষয় আলাম দিয়ে রাখছিলাম সরি তো যেটা হচ্ছিল যে আপনার আগে এক সময় আইএস টু তে ইনভেন্ট্রি ভ্যালুয়েশন মেথডের ভিতরে লিফও ছিল পরবর্তীকালে এই লিফোটা অফ হয়ে যায় তাও ধরেন কত ওভার ওভার টোয়েন্টি আর যদি বলে না লিফোটা এখন বল না তাহলে অটোমেটিকলি তাকে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করে লিফো বাদ দিয়ে আইদার ওয়েটেড এভারেজ অথবা ফিফোতে চলে আসতে হবে এই যে পলিসি চেঞ্জ হলো এই পলিসি কিন্তু নিজে ভলেন্টারি লেভেলে করলো না এটা কিন্তু আইন দ্বারা করতে বাধ্য হলো তখন কিন্তু এই রেজিস্টার ফিগার করতে হয় না তাহলে রিপিট করি আবার যে অ্যাকাউন্টিং পলিসি যদি নিজের থেকে চেঞ্জ করেন তাহলে রেজিস্ট্রেট করে এরকম তিন বছর করতে হবে আর অন্য কোন আইন দ্বারা যদি চেঞ্জ আসে যেমন আমি বললাম লিজে অপারেটিং লিস্ট ছিল এক সময় পরে অপারেটিং লিজ এখন বললো যে আপনি অপারেটিং লিস্টটা আপনার অ্যাকাউন্টিং পলিসি ছিল যে আপনি যত লিজ নেবেন সেটাকে অপারেটিং লিজ হিসেবে দেখাবেন পরবর্তীকালে বলা হলো না আই 17 অফ নতুন করে অন হলো হচ্ছে আইএফআর 16 সেখানে বলা হলো যে আপনারা অপারেটিং লিজ ইজ নো মোর পারমিজেবল তখন আপনাদের অটোমেটিক চেঞ্জ করতে হলো আর এই লিফট থেকে যে চেঞ্জ এই দুটেই কিন্তু আপনি ইচ্ছা করে করলেন না এটা করলেন হচ্ছে পলিসি চেঞ্জ হলো ডিউ টু দা চেঞ্জ ইন দা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তাহলে কিন্তু এই থ্রি কলাম করতে হবে না তো পলিসি একমাত্রVoluntary চেঞ্জ করলে থ্রি কলাম করতে হয় যেটা একজন বলছিলেন সেকেন্ড হচ্ছে যদি কোনো এরর ধরা পড়ে প্রিভিয়াসলি কোনো এরোড ধরা পড়ছে সেই এরোডটা সিগনিফিকেন্ট এবং ম্যাটেরিয়াল এবং আপনি জানেন কোন পিরিয়ডে ধরা পড়ছে তাহলে আপনাকে এরকম রেজিস্ট্রেট করতে হয় তো আপাতত এটুকু জানেন আমরা আইএস এইট সম্পর্কে একটু আলাপ করলাম তো এটা ভালো এই স্টেট স্টেটমেন্ট অনেক ইন্টারেস্টিং কারণ যেহেতু অলরেডি রেজিস্ট্রেটেড ফিগার আছে আমরা এটা নিয়েছি চুজ করেছি আমি র্যান্ডমলি জাস্ট যে কোনো একটা কোম্পানির নাম আতে হয় এজন্য এই কোম্পানি নাম এসি বাট এটা একটা সুন্দর হলো যে আমরা বুঝতে পারলাম তো যাই হোক এখন এই যে আমরা যে কাজটা করছি তাহলে এটা বুঝতে পারলাম থ্রি কলম কেন আসছে কারণ থ্রি কলম নরমালি আমরা পাই না আইএস 1 এ আমরা কি পড়েছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট কয় বছরে কম্পারেটিভ দেখাইতে হয় বলেন তো কেউ একজন মিনিমাম দুই বছর পিআরসি ইয়ার মিনিমাম 1 ইয়ার না না মিনিমাম কয় মিনিমাম কয় বছর দুই বছর তাহলে মিনিমাম দুই বছর আমরা পড়েছি আইএস 1 এ আমার ক্লাসে আপনারা পড়েছেন তাহলে তিন বছর করার প্রয়োজন হয় না আনলেস আদারওয়াইজ পলিসি আপনি ভলেন্টারি লেভেলে চেঞ্জ করেন অথবা এরর হয় এটা আপনি করতে হয় কিন্তু এস্টিমেট যদি চেঞ্জ হয় একটা এস্টিমেট চেঞ্জের কেউ বলেন তো এস্টিমেটটা কি একটা এস্টিমেটের কথা বলেন তো যে এস্টিমেট জিনিসটা কি কেউ একজন বলতে পারবেন যে এস্টিমেট এটাকে এস্টিমেট বলে অ্যাকাউন্টিং এস্টিমেট বলেন দুই একটা এক্সাম্পল অ্যাকাউন্টিং এস্টিমেট হচ্ছে আপনি একটা অ্যাসেট কিনলেন এই যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট এই নোট ফোরে যাব নোট ফোরে যে যখন দেখবেন যে একটা অ্যাসেট কিনেছেন যেটা লাইফ টাইম টেন ইয়ার্স তাহলে এটা একটা এস্টিমেট যে দশ বছর অ্যাসেটটা টিকবে আর একটা এস্টিমেট কি আপনার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট বা অ্যালাউন্স ফর ব্যাড ডেট আপনি ধরলেন এক পার্সেন্ট এই যে যে কোনো ওয়ারেন্টি এক্সপেন্স দুই পার্সেন্ট এই যে ধরা হয় যেটা এটাকে এস্টিমেট বলে এস্টিমেট চেঞ্জ কখনো কিন্তু রেস্টেট করতে হয় না তাহলে এখানে আবারও বলি পলিসি ভলেন্টারি হলে আমি ইনফ্যাক্ট তাহলে আইএস এইটার হয়তো পড়াবো না আপনাদের যেহেতু এখন অলরেডি বলে ফেলেছি আর এর ভিডিও দিয়ে দিতে তাহলে আপনার অন্য একটা আইএস কভার করতে পারবো আমি যে এখানে দেখালাম না একটু আগে যে আইএস এস এইট পড়াবো তো আজকের ভিতরে অলরেডি কভার করে গেছে এবং কাবার করার কারণে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আইএস এস এইটটা আমরা কভার করলাম সঙ্গে সঙ্গে আপনার এই আমরা আর একটা আইএস কিন্তু পড়তে পারবো নেক্সট ক্লাসে যে অ্যাকাউন্টিং এই যে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরর আর হচ্ছে এখানে আমরা আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস ঢুকায় ফেলতে পারবো এটা আমাদের সুবিধা হলো কারণ আমি অলরেডি আইএস এইটে যা ডিসকাস করেছি এটাই ওই আইএস এ আছে এবং এটার একাধিক ভিডিও আছে তো ভিডিওটা আমি দিয়ে দিব আজকের ক্লাসের সাথে ওটা একসাথে পড়ে নেবেন তাহলে যেটা সুবিধা হবে আমরা আরেকটা একটা ইম্পর্টেন্ট আইএস বা আর একটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা ঢুকাই নিতে পারবো আমাদের ক্লাসের ভিতরে তাহলে কি গেল এই আইএস জি বলেন

যেমন এখানে আপনার আইএস সেভেনটা কিছুটা বাদ পড়ছে এটা আমরা দেখে দিবেন আজকে এইটটা হয়ে যায় সুবিধা হলো যে নেক্সট দিনে আমরা এটা পেলাম আমি এই শীতটা অলওয়েজ খুলি আপনাদের যে এই কোর্সের যে সিলেবাসটা দেওয়া হয়েছে বা যে কোর্সের কন্টেন্ট দেওয়া হয়েছে কোর্স কন্টেন্ট আমি প্রায়শই দেখবেন যে বোধদিন ক্লাসের শুরুতে খুলি ওয়াই বিকজ আই মানে ইয়ে আমি ওই অনুযায়ী করার চেষ্টা করি তো যাই হোক এখন তাহলে আমরা দেখলাম যে আই এস এইট এর একটা ভিডিও দিয়ে দিব বাট অলরেডি এখানে ডিসকাস করেছি যে আইএস এইট এর তিনটা জিনিস হয় অ্যাকাউন্টিং পলিসি অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরোড সো পলিসির ক্ষেত্রে যদি ভলান্টারি চেঞ্জ হয় তাহলে রিট্রোসপেক্টিভ ইম্প্যাক্ট দিতে হয় আর রিট্রোসপেক্টিভ ইম্প্যাক্ট দিলেই হচ্ছে থ্রি কলম ব্যালেন্স শিট করতে হয় আর যদি আপনার নিজে না করে অন্য কোনো পলিসির মাধ্যমে এটা চেঞ্জ হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে আপনার ভলান্টারি চেঞ্জ না সেটা হচ্ছে ম্যান্ডেটারি চেঞ্জ আর ম্যান্ডেটারি চেঞ্জ যখন হয় আদার রুলস রেগুলেশন পলিসি বা স্ট্যান্ডার্ড দ্বারা তখন এটাকে রিট্রোসপেক্টিভ ইম্প্যাক্ট দেখাইতে হয় না অতএব থ্রি কলম করার প্রয়োজন হয় না আর অ্যাকাউন্টিং এস্টিমেট যতগুলো আছে সেটা যদি কোনো চেঞ্জ আসে তাহলে রিট্রোসপেক্টিভ ইম্প্যাক্ট দেখাইতে হয় না ফলে এই থ্রি কলাম করবার কোনো প্রয়োজন হয় না আর এরোর ক্ষেত্রে কি হয় এরোর যখন করা হয় এরোর যদি ধরা পড়ে এরোটা যদি ম্যাটেরিয়াল হয় পাঁচ টাকার ডিফারেন্সের জন্য আপনি পুরো ব্যালেন্স শিট এরকম তিন কলাম করবেন না অ্যামাউন্টটা যদি ম্যাটেরিয়াল হয় ম্যাটেরিয়ালের আবার একটা ইস্যু আছে যে কতটুকু হবে কি হবে না স্কোয়ারের মতো বড় কোম্পানির জন্য ম্যাটেরিয়াল হয়তো ম্যাটেরিয়াল থ্রেস ধরা আছে যে পাঁচ লাখ টাকার উপরে ম্যাটেরিয়াল এর নিচে লিম হতে পারে মানে এটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি দিয়ে কভার করা বা তারা ধরে নিবে সো তারা দেখা যাবে যে এরকম কোন ম্যাটেরিয়াল অ্যামাউন্ট এবং কোন পিরিয়ডে ধরা পড়ছে এটা যদি নিশ্চিত হয় তাহলে তারা থ্রি কলাম করে রেজিস্ট্রেট করবে আর যদি এমন হয় যে না তারা এটা স্পেসিফিক করতে পারছে না ভুল একটা আছে কোন পিরিয়ডে বের করতে পারছে না তখন কারেন্ট ইয়ারে রিটেনার মানে আগের আগের বছরে রিটেনার্নিংস অ্যাডজাস্টমেন্ট করতে পারবে এখন আপনারা আসেন যে এই প্ল্যান্ট ইকুইপমেন্ট চার নম্বর নোটে আমাদের যেতে হবে এখন দুটো জায়গায় যেতে হবে চার নম্বর দেখার পর ওখান থেকে আবার ফিক্সডেট এর একটা শেডিউল আছে সেই শেডিউলে যেতে হবে এই যে আপনি দেখেন এখানে আপনার এই চার নম্বর নোট কনসোলিডেট আচ্ছা আপনাদের কি শুরুর দিনই বলছিলাম যে কনসোলিডেট মানে এটা যেহেতু দুইটা একটা কোম্পানি এবং তার আন্ডারে তিনটা সাবসিডারি আছে এই কারণে কিন্তু কনসোলিডেট বাট সিঙ্গেল হইলেও এরকম প্রেজেন্টেশনই হতো এনে খেয়াল করেন কনসোলিডেট প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হ্যাঁ তো এখানে দেখবেন যে যে অ্যাসেটগুলো কেনা আছে সেটা হচ্ছে কস্ট ভ্যালু দেওয়া আছে দুটোরই লেস সরি ওপেনিং ব্যালেন্স হ্যাঁ কত তারপরে এডিশন কত হয়েছে বছরে ওপেনিং এ কত ছিল অ্যাসেট এডিশন কত হয়েছে ডিসপোজাল বা ট্রান্সফার ডিউরিং দ্য ইয়ার কত হয়েছে ক্লোজিং ব্যালান্স কত এই ক্লোজিং ব্যালেন্স হচ্ছে এটা কি বুক ভ্যালু বলা হয় কারেন্ট ডেট বুক ভ্যালু এটা হচ্ছে বুক ভ্যালু অফ জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু আর এটা বুক ভ্যালু অফ জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শুধু বুক ভ্যালু না এটা হচ্ছে ব্যালান্স এই বুক ভ্যালু বেরোবে হচ্ছে এখান থেকে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে ইয়ে ওপেনিং ব্যালান্স ছিল কত আর তার সঙ্গে এই বছর কতটুকু আবার ডেপ্রিসিয়েশন চার্জ করে ক্লোজিং ব্যালেন্স আসছে আর ডিসপোজেবলের কারণে অনেক সময় অ্যাকাউন্টিং এই ইয়ে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন চেঞ্জ আসে এই এই জিনিসটা কে বুঝায় বলতে হবে আপনাদের ক্লাসে যারা এখন আছেন তাদের ভিতরে কেউ একটা কেউ একজন বলেন তো যে যখনই আমরা অ্যাসেটের ধরছি যে অ্যাসেটের এইটা হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট বা কস্ট তার থেকে এডিশন করছি ডিউরিং দ্য ইয়ার তারপরে বাদ দিচ্ছি হচ্ছে ডিসপোজাল অথবা ট্রান্সফার সময় এই ব্যবসা থেকে অন্য ব্যবসায় ট্রান্সফার করে দিতে পারে আর ডিসপোজাল মানে হচ্ছে এই অ্যাসেটটা এখন আর ইউজ করবে না এটাকে বিক্রি করে দিয়েছে অথবা কোথাও দিয়ে দিয়েছে অথবা এটাকে ডিসপোজ করছে ডি রিকগনাইজ করেছে করলে এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স তার থেকে নর্মালি হচ্ছে অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বুক ভ্যালু পাওয়া যায় কিন্তু অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা দেখলাম ওপেনিং ব্যালেন্স একটা ফিগার আছে চার্জ ডিউরিং দ্য ইয়ার চার্জ ডিউরিং দ্য ইয়ার মানে হচ্ছে এই বছরে ডেপ্রিসিয়েশন কত আসছে আর পরে আসছে ডিসপোজাল আর ট্রান্সফারের এই অ্যামাউন্ট এটা কেন আসলো এটা কেউ বলতে পারবেন কিনা বলেন তো বলতে পারছেন এটা কি যে

একটু আর কি এক্সেলটা ইয়ে দেখছিলেন স্কোয়ার ফার্মাটা দেখছি কিন্তু তার স্টিল এখনো স্কয়ার ফার্মাই আছে ওকে ওকে সেটাই বলেন তো পাওয়ার পয়েন্ট বললো কেন আরেকজন আচ্ছা ওকে বুঝতে পেরেছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বুঝতে পেরেছি এটা হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করলে সবগুলোই আসতো আচ্ছা এবার এবার দেখা যায় দাঁড়ান এক সেকেন্ড আসবে হ্যাঁ এবার দেখা যায় ওকে ওকে থ্যাংক ইউ

এই কেনার সময় কি কি কাজ করতে হয় যে একটা জিনিস কিনলেন ইকুইপমেন্ট পার্চেস কিনলেন লেটসে আপনার ফাইভ টাকা হ্যাঁ আর এটাকে একটা ইয়ে করতে হলো এটাকে আপনি হচ্ছে সে ইরেকশন অথবা এটাকে আপনার ইয়ে করতে হইলো ইরেকশন বলে অথবা এটাকে কি বলে কমিশনিং করতে হয় হ্যাঁ তো এডিশনাল এর জন্য চার্জ হলো এডিশনাল এডিশনাল চার্জ ফর ইকুইপমেন্ট ইকুইপমেন্টের জন্য এডিশনাল কিছু চার্জ লাগলো এখন সেই চার্জটা লাগলো কত আপনার লেটসে আরো আপনার দুইশো টাকা দুই হাজার টাকা ঠিক আছে বা আটশো টাকা দিয়ে দিই ওকে বা এক হাজার টাকা দিই হ্যাঁ ওকে এখন আপনি বলেন এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে আমরা কি করবো আমরা আমরা বলেছিলাম যে আইএফআর অনুযায়ী আমাদের কতগুলো কাজ করতে হয় প্রথমে করতে হয় যে এটাকে রিকগনাইজ করতে হয় তারপরে কি করতে হয় রিকগনাইজ এর পরে হচ্ছে প্রথমে আমরা তার মেজার করতে হয় তারপর হচ্ছে এটাকে আপনার হচ্ছে প্রেজেন্টেশন করতে হয় এবং এরপরে আমাদের এটা নোট দিতে হয় আমরা কি এই যে দুটো জিনিস করব কিভাবে করব কাজটা করব কিভাবে মানে আমরা আমরা যারা অ্যাকাউন্টিং পারি বা অ্যাকাউন্টিং ডেইলি করছি আমাদের অর্গানাইজেশনে তারা আইএফআরএস এর চিন্তাটা মাথায় না থাকার কারণে অ্যাকাউন্টিং এবং আইএফআরএস ভিন্ন ভিন্ন জিনিস বলে আমাদের কাছে মনে হতে পারে মাঝে মাঝে কিন্তু আসলে দুইটা আইএফআরএস এবং আপনার অ্যাকাউন্টিং আসলে তো আলাদা জিনিস না দুটোতে একই জিনিস হ্যাঁ কারণ আইএস যত অ্যাকাউন্টিং এন্টি করছেন সবগুলোই কিন্তু হচ্ছে আইএফআরএস ফলো করে করছেন এখন আপনি বলেন আমরা কি কি করি আমরা অলরেডি আমরা পাঁচটা ক্লাস শেষ করেছি হ্যাঁ তো আমরা সেই ক্লাসগুলোতে যে আইএফআরএসের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলার সময় প্লাস হচ্ছে যখনই আইএস পড়িয়েছে আইএস ওয়ান আইএস টু আইএস আরো যে আইএস গুলো পড়লাম গত আইএফআরএস ফিফটিন যেগুলো আমরা পড়লাম না কেন সেইখানে আমরা একটা যিনি বলেছিলাম যে চারটা কাজ নরমালি সব সব আই এফ গুলো আছে কিছু কিছু এক্সেপশন আছে যেমন আই এস টোয়েন্টি ফোর কোনোরকম মেজারমেন্ট নাই প্রেজেন্টেশন এ অনলি ডিসক্লোজার কিন্তু ম্যাক্সিমাম আইএস আই গুলো হচ্ছে রিকগনেশন মেজারমেন্ট প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার থাকে তাহলে আমরা এই রিকগনিশন কোশ্চেনটা কি তাহলে কি করবো বলেন এই রিকগনিশন করতে গেলে আমাদের কাজটা কি হবে প্রথম ফার্স্ট হচ্ছে রিকগনাইজ প্রথম কোশ্চেন হচ্ছে আমার কথা কি বুঝা যাচ্ছে জি স্যার যাচ্ছে রিকগনাইজ করব কি কি বলেন রিকগনাইজ করব কি 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 করব এটা কি এটা কি অ্যাসেট অ্যাসেট এটা লাইবিলিটি না এক্সপেন্স ওকে ওকে ফাইন তাহলে এটা আমরা রিকগনাইজ করলাম তাহলে এইটা কি অ্যাসেট এটা এই যে ইকুইপমেন্টটা কি অ্যাসেট জি স্যার এটা অ্যাসেট জি অ্যাসেট তাহলে রিকগনাইজ করলাম অ্যাসেট সেকেন্ড হচ্ছে এডিশনাল চার্জ যেটা হলো হ্যাঁ ইনস্টলেশনের জন্য এটা ইনস্টল এটা কি অ্যাসেট হিসেবে করব নাকি এটাকে আপনার ওপেক্স মানে এটা কি ক্যাপেক্স দিব না কোপেক্স দিব সেটা বলেন ক্যাপেক্স ওপেক্স তো বুঝেন স্যার ক্যাপেক্স ক্যাপেক্স মানে এটা ওর সাথে যোগ হবে তাহলে ওকে এটা আমরা তাহলে রিকগনাইজ করলাম যে এটা হচ্ছে আমার এ হবে এটা আমার হচ্ছে রাইট ইউ আর রাইট যে দুইটি আমাদের তাহলে ক্যাপিটালাইজ হবে তাহলে আমরা এটা রিকগনাইজ করলাম এখন আমি মেজার করলাম এই দুটো যোগ করে তাহলে আমার এন্ট্রিটা কি হবে আমাদের এন্ট্রি হবে হচ্ছে ইকুইপমেন্ট ডেবিট হ্যাঁ ইকুইপমেন্ট ডেবিট হবে কত হ্যাঁ ওকে এর ভিতরে অনেক কাহিনী থাকে আপনি নিশ্চয়ই মনে আছে আমি যখন ইয়ে দেখাইছিলাম দেখাইছিলাম আপনাদেরকে ওই যখন আমরা এই ইয়ে তখন তো এরকম হয় না আমাদের এলসি ওপেন করতে হয় যদি লোকালি পারচেস না করে তাহলে এলসি করার ক্ষেত্রে আপনাদেরকে ইয়ে ইনভেন্টারির সময় দেখিয়েছিলাম যে প্রথমে হচ্ছে যখনই এই অ্যাসেটটা কেনা হয় তখন তো একবারে চলে আসে না এই অ্যাসেটটা কেনার জন্য ইকুইপমেন্টটা কেনার জন্য নিশ্চয়ই আমরা একটা লোকাল হইলে অ্যাডভান্স করেছি অথবা ইন্টারন্যাশনাল হইলে আমরা একটা এই এলসি ওপেন করেছি তখন আমরা একটা এন্ট্রি দেই কি এন্ট্রি দিয়ে বলেন তো মানে যখন ফাইনালি আমাদের ফ্যাক্টরিতে ইরেকশন কমিশন হয়ে ইউজ করার আগ পর্যন্ত একটা যখন বিভিন্ন ছোট ছোট খরচ করতে থাকে কি করি তখন ট্রানজেকশন নামে ধরনের একটা ছিল হ্যাঁ তখন আমরা ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস হ্যাঁ ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে আমাদের অ্যাসেটটা আমরা তখন কি করব টেম্পোরারি অ্যাক্সেস কি তখন আমরা রিকগনাইজ করতাম কি ধরেন এই ইকুইপমেন্টটা কেনার জন্য একটা এলসি কমিশন বাবদ হয়তো 500 300 টাকা খরচ হয়েছে ওইটার ইনস্যুরেন্স দিতে হয়েছে 50 টাকা এরকম করে কিন্তু আগের খরচগুলো গিয়েছে ঠিক আছে তো এখন পড়ানোর জন্য ডিটেইল পড়াচ্ছি না তখন আমরা কি করতাম বলেন তো ওই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস ডেবিট করে ব্র্যাকেটে লিখতাম এই পার্টিকুলার ইকুইপমেন্ট ধরেন টেস্ট ইকুইপমেন্ট বা কিছু একটা বা ল্যাব ইকুইপমেন্ট কিছু একটা থাকতো এরকম থাকতো না যে ল্যাব ইকুইপমেন্ট কিছু একটা নাম থাকতো আর কি তো ল্যাব ইকুইপমেন্ট বা টেস্ট ইকুইপমেন্ট কিছু একটা থাকতো তো যখন থাকতো আমরা লিখতাম বিভিন্ন ইকুইপমেন্ট কিনিত যখন আমরা এটাকে অ্যাডভান্স করতাম তখন লিখতাম ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস সামনে হাইপেন দিয়ে লিখতাম ল্যাব ইকুইপমেন্ট তো এটা হচ্ছে এটার এলসি খরচটা দিতাম ইন্স্যুরেন্সের খরচটা দিতাম এগুলো করে তারপরে যখন আমাদের হচ্ছে এই জিনিসটা পোর্টে আসতো পোর্টে আমরা ডিউটি পে করে ডিউটিটাও ওয়ার্ক ইন প্রোগ্রেস ঢুকাতাম ফাইনালি এটা হচ্ছে টেম্পোরারি রিকগনাইজ করতাম ফাইনালি যখন অ্যাসেটটাকে ক্যাপিটালাইজ করব তখন হচ্ছে ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল রিকগনিশন অব দ্য অ্যাসেট সেভাবে করতাম এখন যেহেতু এক্সাম্পল আকারে ছোট করে আমরা সহজে বুঝেলাম বাট ওটা তো আপনাদের মনে থাকার কথা মানে বললে চলবে না ওভাবেই কিন্তু নর্মালি হয়ে থাকে একবারে তো চট করে অ্যাসেট কিনে আনে না হ্যাঁ হতে পারে কারণ আপনি এখন একটা আপনি এখন যদি একটা ল্যাপটপ কিনেন তাহলে এত কিছু প্রয়োজন হবে না আপনি ক্যাশ নিয়ে যাবেন অথবা চেক নিয়ে যাবেন অথবা পে অর্ডার নিয়ে যাবেন যে আপনি কিনে আনবেন অথবা আপনার অফিসে এসে দিয়ে যাবে আপনার কম্পিউটার সোর্স বা অমুক তমুক তাকে অ্যাকাউন্ট পেয়ে চেক দিয়ে দেবেন তখন তো ইজি বাট যদি একটা বড় অ্যাসেট হয় তখন আমরা ভাগে ভাগে এই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে এনিওয়ে তাহলে আমরা এটা প্রথম রিকগনিশন এবং মেজারমেন্ট হয়ে গেল এখন বছর শেষে একটা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট হয় এটা ধরেন করেছিলেন হচ্ছে আপনার জুন এটা হচ্ছে থার্টিএথ জুন এটা ছিল থার্টিএথ জুন দুই হাজার লেটসে তেইশ হুম বা চব তেইশে দুহাজার তেইশে আমরা এটা করেছিলাম ঠিক আছে এটা আমাদের ছিল থার্টিএথ জুন থার্টি জুন দুই হাজার তেইশে এটা আমাদের ছিল ঠিক আছে এখন এই থার্টিএথ জুনে কেনার পরে যেটা হয়েছে আমার তাহলে তো হচ্ছে যে চব্বিশে জুনে এসে বা থার্টিএথ জুন না এটা ফার্স্ট অফ জুলাই হইতো ফার্স্ট অফ জুলাই দিলে আরো ইজি হয় হ্যাঁ ফার্স্ট অফ জুলাই ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই দুই হাজার তেইশে আমরা কিনেছি তো আমাদের বছর শেষ হয়েছে থার্টিএ জুন তাহলে এইট জুনে এসে আমার এটা শেষ করতে হবে আমি যখন শেষ করব তখন আমাকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সো আমি কি করব আমি হচ্ছে এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট যেটা অ্যাডজাস্টিং সেটা কি বলে হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট তখন আমার কি করতে হবে এইটা এইটা যদি ধরলাম যে ইকুইপমেন্টটা চলবে দশ বছরে লাইফ টাইম হচ্ছে এটা লাইফ টাইম কত দিলাম লাইফ টাইম হচ্ছে আপনার টেন ইয়ার্স এটা হচ্ছে লাইফ টাইম টেন ইয়ার্স টেন যদি হয় তাহলে স্টেট লাইন যদি মেথডে আমরা ডেপ্রিসিয়েশন করি আমাদের অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী হিসাব করলে হবে স্যার 600 টাকা জি জি তখন আমরা করব কি তাহলে লিখব ডেপ্রিসিয়েশন ডেবিট ডেপ্রিসিয়েশন ডেবিট 600 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্যার দেখি রাইট যাদের বাসায় অন্য বাচ্চারা কথা বলছে তারা মিউট করে রাখেন একটু কাইলে যাই হোক তো এখন আমরা কি করলাম ছয়শ টাকা তো দিস ইজ অলসো সাবসিকুয়েন্ট মেজার করলাম তাহলে এই তিরিশ জুনে এসে যদি ব্যালেন্স শিট দেখাতাম তাহলে আমরা লিখতাম হচ্ছে ব্যালেন্স শিটে এই যে একটু আগে যে স্কোয়ারের পিকচার আমরা দেখছিলাম এখন কি আবার স্কোয়ারটা দেখা যায় না আমি হ্যাঁ দেখছি এটা দেখছি জি চব্বিশ হবে রাইট রাইট তো এখন দেখেন এই যে আমরা তাহলে এখানে এত কমপ্লিকেটেড নাই এটা সিম্পল একটা ইয়ে ছিল যে আমরা একটা মেশিন কিনতাম তাহলে আমরা ছয় টাকা লিখতাম এইখানে এখানে ছয় আর এই যেহেতু প্রথম বছর তাহলে এই অ্যাকোমোলের রেপ্টিসিশান থাকতো ছয়শো টাকা তাহলে এই অনেক গুজরা বছর যায় নাই দেখে সিম্পল আপনার হচ্ছে এইটা যেটা হতো আমরা এখানে করতাম এটা চব্বিশ হবে না তিরিশ জুন হ্যাঁ চব্বিশ ওকে থ্যাংক ইউ তাহলে আমরা এখনকার সময় ব্যালেন্স শিট প্রেজেন্ট করলে আমরা লিখতাম ইকুইপমেন্ট হচ্ছে লিখতাম ইকুইপমেন্ট ব্যালেন্স শিট আইটেম যদি প্রেজেন্টেশন হয় হ্যাঁ আমরা লিখতাম ইকুইপ ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ডেবিট হতো কত আহ সরি থাকতো হচ্ছে ইকুইপমেন্ট থাকতো এখানে সিক্স টাকা আর আমরা এখান থেকে অ্যাকোমোলেটেড লেস করে লেস অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন থাকতো হচ্ছে আমাদের ছয়শো টাকা তাহলে আমরা বুক ভ্যালু দেখাতাম হচ্ছে এখানে এখানে আমরা বুক ভ্যালু দেখাতাম কত আমাদের পাঁচ হাজার পাঁচ টাকা আমরা বুক ভ্যালু দেখাতাম তাই না সো এটাই বুক ভ্যালু এটাই ক্যারিং অ্যামাউন্ট এটা হচ্ছে বুক ভ্যালু আফটার ওয়ান ইয়ার হ্যাঁ মানে বুক ভ্যালু আফটার ওয়ান ইয়ার এটা হচ্ছে বুক ভ্যালু আফটার ওয়ান ইয়ার ওকে সো এটা আমাদের একটা ফিগার থাকতো নর্মালি এখন কোয়েশ্চেন হচ্ছে যেটা একটু আগে বলছিলাম তো এরকম করতে করতে এরকম করতে করতে যখন এরকম দশটা বছর চলে যাবে তখন এখানে এই এরকম প্রতি বছর ছয়শো ছয়শো করে যোগ হবে না সো যদি এটা চব্বিশ ধরি তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ সাল ধর আমি ধরলাম যে এই প্রতি একই এন্ট্রি দিয়ে গেলাম এটা হচ্ছে আহ তিরিশ জুন মানে ডেট নিয়ে চিন্তা করেন না এটা আপনি আহ তেত্রিশ সাল হইতে পারে বত্রিশ হইতে পারে এটা তো ইস্যু না এটা তো আমরা প্র্যাকটিক্যালি পাব তেত্রিশ সালে এসে তখন আমার কি হবে তখন এসে এখানে তেত্রিশ সালের পিকচারে এই জিনিসটা কি ঘটবে বলেন তো এখানে কি হবে কেউ একজন বলেন তো তখন ডিক্রিসিয়েশন তো ছয় হয়ে যাবে এটাও এটাও হয়ে যাবে দেখেন তাহলে এখন দেখেন এই যে তেইশ সালে এসে আপনার এতদিন করছিলাম এটা ইনিশিয়াল রিকগনিশন করলাম তারপরে সারা বছরের একটা প্রতি বছর বছর করে একটা সাবসিকুয়েন্ট মেজার করে দেখলাম এবং সেই অনুযায়ী রিকগনাইজ করলাম অ্যাকাউন্টিং এন্ট্রি দিলাম চার্জ করলাম করতে করতে এসে টার্মিনাল ইয়ারে এসে এটা জিরো হয়ে গেল তখন আসলে আমার দুইটা জিনিস আছে নামে যে কন্ট্রা অ্যাসেটটা আছে এটাকে অ্যাসেট বলে এই কন্ট্রা অ্যাসেটটার ফিগার হয়ে গেছে ছয় হাজার আর ইকুইপমেন্টের জায়গায় ইকুইপমেন্টও আছে ছয় তখন আমাকে একটা ডিসপোজাল এন্ট্রি দিতে হয়েছে এটাকে বলে ডিসপোজাল এই ডিসপোজাল এন্ট্রি বা ডি রিকগনিশন বলে তখন আমরা কি করবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করব যে 6000 আর হচ্ছে আমরা এই অ্যাসেট বা ইকুইপমেন্ট হ্যাঁ ইকুইপমেন্টটা ক্রেডিট করব হচ্ছে হ্যাঁ আমরা ইকুইপমেন্টটা ক্রেডিট করব হচ্ছে ওই 6000 টাকা এই হচ্ছে সিম্পল একটা একটা এন্ট্রি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই ঘটনাগুলো ঘটে

আমাদের পিপিটি তে এই জিনিস পিপিটি আপনার দেখাই দিব আমার পিপিটি আছে আপনাদের পাবেন তাহলে এখন আপনারা কেউ একজন বলেন যে এইটা আমরা কি মানে আমরা তো পিপিটি দেখে বোঝার থেকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি অ্যাকাউন্টিং এন্ট্রি দেখাই দেখাচ্ছি এই যে দুইটা আমি যে করলাম এটা এই যে আমি এতক্ষণ যে কাজটা করছিলাম এটা কোন মেথোড টা করেছি বলুন তো প্রথম যেটা অ্যাডিশনাল কস্ট ছিল সেটা ছিল কস্ট মেথোডেন্ড দুই হাজার জুলাই জুলাই ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর এটা ডিসপোজাল হয়েছে দশ বছর পরে হোয়াট এভার দা ডেট হ্যাঁ এটা বত্রিশ হইতে পারে এটা হয়তো বত্রিশ হইতে পারে কারণ ওই যে দশ বছর করলে বত্রিশ হওয়ার কথা এটা বড় না এখন এই ইন বিটুইন কোন একটা সময় যদি আমি এটাকে একটা রিভলিউশন মেথডে যেতাম তাহলে দেখতাম যে আমি বলছি যেমন ধরেন আমি তেইশ সালে কিনলাম চব্বিশ গেল পঁচিশ এসে আমি চেক করে দেখতাম পঁচিশ এসে চেক করে দেখতাম যে ইকুইপমেন্টটা পঁচিশ সাল শেষে এই বুক ভ্যালু কত ছিল বলেন তো পঁচিশ সাল শেষে এট দা এন্ড অফ পঁচিশ সাল এন কত আমাদের একমনে ডেপ্রিসিয়েশন কত ছিল বারোশো টাকা হবে বারোশো টাকা তাহলে বারোশো টাকা যদি হয় পঁচিশ সালে সরি বারোশো টাকা যদি হয় তাহলে ইয়ে কত হবে এখন এই পঁচিশ সালের এন্ডে এসে যদি আমরা দেখতাম যে এইটা এই এই ইকুইপমেন্টটার দাম আসলে মার্কেটে যেহেতু রেয়ার এবং এটা জাপানিজ মেশিন অথবা ইউরোপিয়ান মেশিন ধরলাম তর্কের খাতে এটা উল্টা আরো ডলারের কারেন্সি বেড়েছে আগে আমরা যখন ইম্পোর্ট করেছিলাম তখন ছিল ধরেন এইটি ডলার এখন এক ডলার ইকুয়াল টু একশো টাকা হয়ে গেছে সো বিভিন্ন কিছু মার্কেটে ডিমান্ড আছে ফলে আমি দেখতাম যদি যে চার হাজার আটশো এটা হয়ে গেছে হচ্ছে এই যদি হয় এটা যদি আমি পাই তাহলে এইটাকে যখন রিকগনাইজ করব তখন এইটাকে বলা হয় হচ্ছে রিভেলিউশন মেথড তখন এটাকে রিভেলু করে দেখাতে হয় বোঝা গেল জিনিসটা রিভেলিউশন আর কস্টের কস্ট মানে কস্ট মানে কখনই আপনি এটা এই কখনোই এই জিনিসটা নিয়ে মার্কেটে কি দাম আছে বেড়েছে কি না এটা নিয়ে চিন্তা করবেন না বাড় বেড়েছে কি না এবং সেই বাড়া অনুযায়ী রিকগনাইজ না করাকে বলা হচ্ছে আপনার এই বাড়া অনুযায়ী রিকগনাইজ না করাকে বলা হয় হচ্ছে কস্ট মেথড আর যখন আপনার বেড়েছে কি বেড়ে নাই বাড়ে নাই এটা দেখে আমি যখন বাড়ায় দিব তখন এটা রিভেলিউশন মডেলে চলে গেলাম সো এটা কি ক্লিয়ারলি বোঝা গেল এই এই পর্যন্ত যা বললাম স্যার হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ যেটা হচ্ছে এই দশ বছর পর যখন এটা ভ্যালু জিরো হয়ে গেল আমি চিন্তা করছি যে এটা আমি আরো তিন বছর ইউজ করতে পারছি হ্যাঁ সেক্ষেত্রে যদি আমি করতে চাই সেভাবে হ্যাঁ সেটাও করা যাবে ধরেন এটা একটা মোস্ট অফ দা প্র্যাক্টিক্যাল এটাই হয় যেটা হচ্ছে আমরা যেমন ধরেন আমি এখানে উনি যেটা বললে একদম প্র্যাক্টিক্যালি বুঝায় দিই আমি আহ মানে সুপার স্টার গ্রুপে ডাইরেক্টর ফাইন্যান্স হিসেবে জয়েন করি সি এফ হিসেবে জয়েন করি 2014 থাউজেন্ড শুরুতে সো আমি যে দেখি তাদের সবচেয়ে পুরনো যে ফ্যাক্টরিটা আয়ার বাল্ব আয়ার বাল্ব মানে ওই যে ইনক্যান্ডেসেবল লাইট যেটা ছিল মানে জিএলএস লাইট যে আগের যেটা হলুদ হলুদ আলো হতো ভিতরে স্ট্যান্ড স্ট্যান্ড থাকতো মানে ছোট্ট করে যে ইয়ে থাকতো যেটা টমাস আলভা এডিসনের মেইন যে বাল্বটা ওই বাল্বটাই ছিল ধরেন ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিটা করছে ধরেন লেটসে দুই হাজার সালের আরো ধরেন বিশ পঁচিশ বছর আগে তো ওদের সমস্ত ইকুইপমেন্ট গুলো টেন ইয়ার্স লাইফ টাইম ধরে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে এখন যেটা প্রবলেম উনি যেটা বললো যদি আপনি এটা রিভ্যালু না করেন হ্যাঁ এটাকে যদি না করেন তাহলে মোস্ট কেসে ওই কোনো ট্রেসই না ফলে আমি প্রথম যখন চিন্তা করলাম যে এই কোম্পানির রিপোর্টিং সিস্টেমটাকে আরো মডার্ন করব এসিপি নামে একটা সফটওয়্যার গ্লোবালি আপনারা পাবেন সেকেন্ড সেমিস্টারে যারা সিএফো কোর্সের আছেন তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওই আইএফআরএসটা হচ্ছে আইএফআরএস অনুযায়ী দেখার চেষ্টা করলাম যেহেতু আমি এসএপি নিব এসএপি ইমপ্লিমেন্ট করব তাহলে আমার টোটাল অ্যাসেট আনতে হবে তখন যে আমি একটা প্র্যাকটিক্যালি সাংঘাতিক প্রবলেমে পড়লাম যেহেতু অনেক আগে এটা ডেপ্রিসিয়েশন জিরো হয়ে গেছে সো এটা আসলে কোনো বুকস অফ অ্যাকাউন্টসে কোনো হিট নাই হ্যাঁ তো এইটাকে অ্যাকাউন্টসে আনা একটা খুব জরুরি হয়ে গেছে এটা হচ্ছে একটা সিনারিও কিছু কিছু কোম্পানি জিরো করে বুকস অফ অ্যাকাউন্টস থেকে সরায় দেয় তার মানে ডিসপোজাল করে এরকম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ট্রি দিয়ে সরায় ফেলে সেইটা একটা গ্রুপ অফ একটা গ্রুপ করে আবার আমি সেনফি নামে একটা কোম্পানিতে ফার্মাসিউটিক্যালস খুব বড় কোম্পানি জার্মান বেজ ওয়ান অফ দা লার্জেস্ট ফার্মাসিউটিক্যালস ইন দা গ্লোব ইউরোপের মানে বেশ বড় তো ওই কোম্পানিতেও আমি টু থাউজেন্ড ফাইভের দিকে হচ্ছে ওদের ফিক্সড অ্যাসেট নিয়ে একটা কাজ করছিলাম তাদেরটা আবার কি ছিল তারা যখন জিরো হয়ে গেছে এটা জিরো করেনি এক টাকা ভ্যালু দেখাই দিয়েছে ধরেন আপনি এখানে অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন করে আপনি হচ্ছে যে লাস্ট ইয়ারে যে আপনি ছয়শো না করে এই যে ছয়শো না করে পাঁচশো নিরানব্বই করলেন তা পাঁচশো নিরানব্বই করলে কি হইতো আপনি এখানে পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো নিরানব্বই হইতো হচ্ছে আপনার অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন ছয় হাজার টাকা থাকতো ইকুইপমেন্ট এক টাকা কিন্তু আপনি ক্যারিং ভ্যালু ক্যারি করতেন সো এটা অনেকে করে তো এটা করলে সুবিধা অসুবিধা কি কেউ বলতে পারবেন what is the benefit and এ এটা কি সুবিধা অসুবিধা বলেন স্যার অ্যাসেটটা থাকে ট্রেস থাকে থাকে রাইট এইটাও অনেকে করে আর আমি যেটা বললাম ওটাও আমি যত ওইটা পরে বড় চ্যালেঞ্জ কি করছি তখন এসে আমাকে আসলে এটাকে রিভ্যালু করতেছি তার মানে প্রত্যেকটা ইকুইপমেন্ট বা অ্যাসেট যেগুলো ছিল ওইটা আমাকে একজন ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যে ইলেক্ট্রোমেকানিক্যাল এবং এই ইকুইপমেন্ট বুঝে এরকম ইঞ্জিনিয়ার নিয়ে এবং তার সাথে একটা সিএ কে দিয়ে এই অ্যাসেটের প্রথম হচ্ছে ফিজিক্যাল লোকেশন অনুযায়ী লিস্ট বানাতে হচ্ছে অ্যাসেট শিডিউল যেটা এরকম কাজগুলো বাংলাদেশ আরেকটা এই যে বড় পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ সবচেয়ে বড় বিদ্যুৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি যেটা আমি ন্যাশনাল কনসালটেন্ট ছিলাম বিপিসিপিএল বলে বাংলাদেশ চায়না পাওয়ার প্ল্যান্ট ওইটারও আরেকটা বড় সিএ ফার্ম এই কাজটাই করেছে তাদের টোটাল অ্যাসেটটা কোথায় কোথায় আছে গ্রুপিং করে অ্যাসেটটা অ্যাসেটটা ফ্যাক্টরিতে কোথায় আছে হেড অফিসে কোথায় আছে কোন রুমে কোন স্টোরে কোন ডিপার্টমেন্টে আছে এটা করে ফিজিক্যালি অ্যাসেটের ট্যাগিং করে এবং যেগুলো জিরো ভ্যালু হয়ে গেছে ওগুলোকে রিভ্যালু করে একটা জায়গায় টোটাল কমপ্লিট প্যাকেজ তো আমরা রিভ্যালু করে তখন আবার আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিকগনাইজ করেছি সো এটাও করা যায় এটাই করা উচিত আর অনেকে এক টাকা দেখায় ওটাও খুব একটা অন্যায় হয় না যারা কস্ট ম্যাথরে রাখে এক টাকা দেখায় এটা করে

উল্টা হতে পারতো না ধরেন ইম্পায়ারমেন্ট কি এটা বুঝাই হ্যাঁ এখন আমি ইম্পেয়ারমেন্ট একসাথে দিচ্ছি বাট আপনারা খুবই প্র্যাকটিক্যালি বুঝবেন তো কোনো অসুবিধা হবে না আইএস এর পিপিটি দিয়ে পড়াতে পারি ওইটাও দেখছেন আমি কেভাবে পড়াই আবার এখন যদি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি এটাও দেখবেন যে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এখন দেখেন এই যে যখন আমি ইম্পায়ারমেন্টের কথা বললাম তাহলে এই যে আপনি একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম তেইশ সালে কিনেছি পঁচিশ সালে এসে বললাম যে আমার অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন দুই বছরে ছয় ছয় বারো হয়ে গেছে সো মাই বুক ভ্যালু হিয়ার ইস ফোর দিস ইজ আওয়ার বুক ভ্যালু বা ক্যারিং ক্যারিং ভ্যালু সো এখন কোয়েশ্চেন হচ্ছে আমি মার্কেটে যে দেখলাম বা আমি খবর নিলাম যে আমার অ্যাসেটটার ভ্যালু কমে গেছে এতক্ষণ বললাম ডলার ভ্যালু বাড়ছে অনেক কিছু বললাম কিন্তু উল্টা হলো ইম্পায়ারমেন্টের একটা ইন্ডিকেশন এটা এটাকে বলে ইম্পায়ারমেন্ট ইন্ডিকেশন ইম্পায়ার ইন্ডিকেশন ইন্ডিকেশন বানান কি ইন্ডিকেশন না একটা ইন্ডিকেশন পেলাম যে কি এই ধরনের আমি দেখছি যে এই ইন্ডাস্ট্রির মানুষজন বুঝলো আমি একটা ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন পেলাম যে না এই ইন্ডাস্ট্রির হচ্ছে প্রোডাক্ট গুলো ইয়েগুলো আপনার মেশিন গুলো দ্রুত অবসোলেট হয়ে যাচ্ছে অর্থাৎ ওই পুরনো মেশিন গুলো এখন আর কেউ ইউজ করে না এটা অনেক কস্টলি এটা গ্যাস এই বয়লারে এইটার যে এই মেশিন চালাতে যে বয়লারে গ্যাস অনেক বেশি খায় ইলেকট্রিসিটি কনজামশন বাড়ে রিপেয়ারমেন্ট অনেক হাই যেমন পুরনো গাড়ি আমরা অনেক সময় বিক্রি করে দিই সো ইমপেয়ারমেন্ট টেস্ট করে দেখলাম যে এইটার ভ্যালুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে যখন ইমপেয়ারমেন্ট ইন্ডিকেশন থাকে তখন আমরা আইএস থার্টি অনুযায়ী ইমপেয়ারমেন্ট টেস্ট করি ইমপেয়ারমেন্ট টেস্ট কে ইমপেয়ারমেন্ট টেস্ট বলতে পারবেন হোয়াট ইজ দ্য ইমপেয়ারমেন্ট টেস্ট ইমপেয়ারমেন্ট টেস্টটা কি কে বলতে পারবেন পন এটা কি মেশিনটাকে রাখার কি লাভ জানো না করে দাও সেটা বের করাস না না ইমপয়ারমেন্ট টেস্ট হচ্ছে না আউটার হ্যাঁ মানে ইমপয়ারমেন্ট টেস্ট হচ্ছে আপনি যখন একটা ইন্ডিকেশন থাকলো আপনি বুঝতে পারলেন যে কোন একটা একটা কি বলে এটাকে বলে হচ্ছে একটা ইন্ডিকেশন আছে বাংলায় কি বলে এটা একটা ধরেন একটা আপনি একটা ধারণা পেলেন যে এটা মেশিনটার ভ্যালু আরো কমতে পারে এই কমতে পারার যে ধারণা পাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে চেক করে দেখাটাকে বলে ইম্পেয়ারমেন্ট টেস্ট ইম্পেয়ারমেন্ট টেস্ট করে দেখবেন যে এই অ্যাসেটটা আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা আপনার বুক ভ্যালু আছে সো এইটাকে আপনার হচ্ছে যদি আমি হচ্ছে ইয়ে করতে চাই এটা দেখতে চাই মার্কেটে তখন আমি দেখব যে এই অ্যাসেটটা রিয়েলি মার্কেটে কত টাকায় এই ধরনের দুই বছর যা দশ বছরের মেশিন দুই বছর ইউজ করার পর আট বছর আছে লাইফ টাইম এরকম অ্যাসেটটার ভ্যালু কেমন মার্কেটে আছে যদি দেখা যায় আর এই চার হাজার আটশোর চাইতে কমে এটা হয়ে গেল চার হাজার পাঁচশো আপনি পেলেন যে চার হাজার পাঁচশো পেলেন তাহলে এই যে চার হাজার পাঁচশো পেলেন এটা টেস্ট করার মেথড আছে আমি আইএস থার্টি সিক্স ডিটেল এখন পড়াচ্ছি না ওইটাতে আপনার হচ্ছে রিকোভারি ভ্যালু তারপরে যে এই প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো এটা করতে হয় এটাও একটা ইন্টারেস্টিং ছোট মানে কঠিন কিছু না আইএফআরএস আসলে ইন্টারেস্টিং পড়লে অনেক মজা তো এখানে আপনি ওইসব টেস্ট করে পেলেন চার হাজার পাঁচশো এখন বললাম যে চার এই যে যখন চার হাজার আটশো আপনি রিভেলু করে এটাকে পেলেন ছয় হাজার একটা পেলেন হচ্ছে না ছয় হাজার না বলি আপনি বললাম না চার হাজার আটশো কে একবার পেলেন এটাকে করে গেইন দেখলেন যে আপনার জিনিসটার গেইন করছে হচ্ছে আপনি এই গেইন করলেন সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো এটা একটা পেলেন আর একটা পেলেন না এটা হচ্ছে যে লস হয়ে গেছে আপনি মার্কেটে যে ইম্পেয়ারমেন্ট করে লস পেলেন আহ চার হাজার পাঁচশো